তো হাই ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। সো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটা আমারই বাড়ির। এই কাজটা আমি অনেকবার করেছি, সাধারণত করেই থাকি কাজগুলো। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি রিসেন্ট বেশিরভাগ হলে টেকনোলজি পারপাসের কাজ করছি বা ভিডিও বানাচ্ছি। তো সেই সব কারণে আজকে আমি একটা জিনিস দিচ্ছি তোমাদের, মানে দেখাবো, কি দেখাবো সেটাও আমি বলছি। তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটাও তোমরা নিজেদের বাড়িতে খুব কম খরচের ভিতরে ট্রাই করতে পারো এবং সেটাতে তোমরা খুব সাকসেস হবা। আর এটা হচ্ছে এক ধরনের একটা ছোট কাজ, খুব একটা বেশি অ্যামাউন্টেরও প্রয়োজন নাই বা কোনোরকম মেকানিকের কাছে যাওয়ারও সেই মুভমেন্টের দরকারও নাই, তোমরা এটা নিজেরাই বাড়িতে করতে পারবা। সেটার জন্য আমার দেখানো ভিডিওটাতে। তো কী হয়েছে প্রবলেম সেটা আমি তোমাদের দেখাই। এই জায়গাটাতে ছিল আমার ঘরের সিলিং ফ্যান, আমার ঘরের পাশের ঘর। এই ঘরটা বহু পুরাতন ঘর দেখে বুঝতেই পারছো, কারণ এখন আর এরকম ঘর নাই। এই ঘরটা ঠান্ডা ঘর, যার জন্য এই ঘরটা আমি এখন অব্দি ভাঙিনি বা কিছু করিনি, যে কারণে এই ঘরটাতে একটা সিলিং ফ্যান লাগানো ছিল। তো সিলিং ফ্যানটা খুব ভালো ছিল, ফ্যানটা অনেক বছর চলার পর এখন নতুন প্রবলেম শুরু হয়েছে ফ্যানটাতে। প্রবলেমটা হচ্ছে বিয়ারিং জাম্প হয়ে গেছে ফ্যানের, ফ্যানটা অতটা স্পিডে মানে যেটা পিক আপ ছিল ওর স্পিডটা ছিল ওই স্পিডে ঘুরে না, যার জন্য আজকে আমি এই ঘরেরই ফ্যানের বিয়ারিংটা চেঞ্জ করবো। তোমাদেরকে দেখাবো যে তোমরাও বাড়িতে বিয়ারিং ফ্যানের বিয়ারিংগুলো কীভাবে খুব অল্প সময় বা অল্প অর্থের বিনিময়ে তোমরা কীভাবে রিপেয়ার করতে পারো এটাই আমি তোমাদের আজকে দেখাবো ভিডিওতে। চলো জিনিসগুলো দেখো। এখানে আমি অনেকক্ষণ আগে থেকে কাজগুলো করছিলাম, তখন একদমই মাইন্ডে ছিল না যে তোমাদের জন্য ভিডিওটা বানানো উচিত আমার। এখানে আমি ফ্যানটা খুলে নিয়েছি, এখানে আমার সিলিং ফ্যানটা খোলা আছে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সিলিং ফ্যানের কয়েল, এখানে আমি কয়েলটাকে রেখেছি। এখানে যে ফ্যানের নাটগুলো ছিল, স্ক্রুটা রাখা আছে, ক্যাপাসিটার রাখা আছে, ফ্যানের ডাউন রডের যে হুক হয় যে হুকটা আমরা পেন্ডুলামের মতন টাঙানোর জন্য ইউজ করি সেই হুক আছে এখানে। এখানে রেঞ্চ আছে, 10x12 একটা রেঞ্চ আছে, 12 এই মাঝে 10 নম্বর রেঞ্চ আছে, 12-10 নম্বর রেঞ্চ আছে। এটা যে ক্যাপাসিটার আর যে ওখানে যে তারের ওজনটা থাকে, তার যেটা থাকে যাতে ওখানে কেউ হাত না দেয় এবং কোনো রকম শর্ট সার্কিট না হয় সেটারই প্রোটেক্টার এটা একটা ঢাকনা। তো এটাও আমি ওয়াশ করেছি। এই যে ফ্যানটা, এগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল যেহেতু অনেক বছর ধরেই কোনো রকম পরিষ্কার হয়নি বা কিছু প্রবলেম হয়নি বলে খোলা হয়নি, এখন সেটার প্রবলেম হয়েছে। তো এখানে আমি নতুন বিয়ারিং নিয়ে এসেছি, বিয়ারিংয়ের নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখতে পাবা তোমরা, মুখে বলে দেবো। এই দুটো বিয়ারিং ফ্যানে ছিল, দুটো বিয়ারিং নষ্ট হয়ে যায় এবং জাম্প হয়ে যায়, যার জন্য ফ্যানটা কিন্তু অতটা জোরে ঘুরে না। আর এটা হচ্ছে বিয়ারিং কুলার, মানে বিয়ারিংকে কুল করে উপর দিকে নিয়ে আসে এবং বিয়ারিংটা খুব সহজেই এই যে গ্যাপিংগুলো আছে যেগুলোর ভিতরে বিয়ারিং ঢুকানো থাকে বা আটকানো থাকে সেই জায়গা থেকে খুব ভালোভাবে বিয়ারিংগুলো খুলে যায় এবং খুব সময়ের অল্প সময়ের ভিতরে খুলে যায়। এটা হচ্ছে রোটার, এটা এখানে বসানো থাকে ফ্যানের উপরে। তোমরা অনেক ভিডিওতে দেখেছো, আমি নতুনভাবে দেখাচ্ছি, কিন্তু আমি প্রথম বানাচ্ছি এই ভিডিওটা। এই যে এইভাবে বসানো থাকে, এর মাঝখানে বিয়ারিং থাকে, তার উপরে কয়েলটা থাকে, এই যে কয়েলটা, এই কয়েলটা এখানে থাকে, ঠিক আছে। যাই হোক, তো এবার ফ্যান খোলার জন্য তোমাদের লাগবে স্ক্রুড্রাইভার, টেস্টার, প্লাস এসব লাগবে, যারা যারা কাজ করে তারা সবই জানো এসবের ব্যাপারে। ফ্যান থেকে, ফ্যানের ভিতর থেকে দুটো ওয়াশার বেরিয়েছিলো, এই দুটো ওয়াশারকে আমি ভালো মতন পরিষ্কার করে নিয়েছি, আগের কোনো নোংরা বা কোনো রকম কিছু লেগে নাই, আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। একটা ব্রাশ নিয়েছিলাম ঝাড়ার জন্য, এখানে হাতুড়ি আছে, এখানে ব্ল্যাক টেপ আছে, কিছু নাই। চলো এবার এটাকে ফিটিং করি, তোমরা দেখো। আর হ্যাঁ, যে বললাম বিয়ারিংটা কত কত নাম্বারের হবে,
বিয়ারিংগুলো তোমরা নেবে 61.01 আর 61.02। এবার আমি কেন বলছি 61.01 আর 61.02 আমি কেন নিয়ে এসেছি সেটাও আমি তোমাকে বলি। কারণ আমি এর আগেও আমার বাড়ির একটা ফ্যান ছিল, সেটাও আমি কাজ করেছিলাম। তো তখন আমি দেখিয়েছিলাম যে তখন আমি দেখাইনি, আর এখন আমি ভাবলাম যে দেখাই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যার জন্য এটা নিয়ে আসা হয়েছে। কারণ জানি না, এখানে একটা বিয়ারিং দেখছি 10-29 তোমাদের দেখাই, 10-29 একটা বিয়ারিং আছে, আর একটা আছে 20-29। আর দেখা যাক, এখন এই দুটো বিয়ারিং এর সঙ্গে তো কোনো মতেই মনে হয় না মিল খাবে, কারণ এটা আমার 61.01 61.02 বিয়ারিং আছে। দেখি যদি ম্যাচ করে তাহলে গেলে আমি বিয়ারিং গুলো ছিঁড়ব, প্যাকেট গুলো, নাহলে কিন্তু ছিঁড়ব না। তো ম্যাচ করানোর জন্য আমি আগে নর্মালি উপর থেকে দেখি বিয়ারিংটা পুরোপুরি ম্যাচিং হচ্ছে কিনা। তোমরা যদি বিয়ারিং চেঞ্জ করো, বিয়ারিং আগে দেখে নিবা, কারণ যদি বিয়ারিং এর এই খাপগুলো সিলগুলো কেটে দাও, বিয়ারিং গুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি বললাম যে বিয়ারিং দেখে নিবা, তারপরে তোমরা বিয়ারিং কাটবা। তো আমার এখানে বিয়ারিং গুলো সেম মাপেরই আছে, যেহেতু আমি কাজ করি করেছি বলে জানি। তোমরা যদি না করো, যদি প্রথম কাজগুলো করতে যাও বাড়িতে বসে, তাহলে কিন্তু একটু আনার পরে মিলিয়ে নেবা বিয়ারিং। এগুলো ইলেকট্রনিক্সের যে অ্যাক্সেসরিজ বিক্রি করে তাদের দোকানে পেয়ে যাবা, সেসব দোকানে। আনার পর কিন্তু বিয়ারিংগুলো অবশ্যই মিলিয়ে নেবা, নাহলে তোমাদের যে বিয়ারিংগুলো থাকবে ফ্যানের, সেই বিয়ারিংগুলো স্যাম্পেল হিসাবে নিয়ে যেতে পারো সেই দোকানে, তারা দেখে কিন্তু তোমাদেরকে সেই বিয়ারিং, সেই নাম্বারের বিয়ারিং দিয়ে দেবে। চলো দেখা যাক এখন এটা বসে কিনা, কারণ আমি তো এটা পারফেক্ট আছে আমার এখানে, কারণ আমি তোমাদেরকে বললামই যে বিয়ারিং আমি আনি এবং লাগাই নিজেই আমার বাড়ির ফ্যানে। এর আগে এই ফ্যানটাতে লাগানো হয়েছিল আমার বিয়ারিং, আমি লাগিয়েছিলাম নিজে, এবং পরবর্তীতে এটার যে বুস থাকে, সাব বুস ফ্যানের, সিলিং ফ্যানের, সেই সাব বুসটাও নষ্ট হয়ে যায়, সেটাও পরে লাগানো হয়। এবং নেক্সট কয়েল পুড়ে যায়, সে কয়েলটাও রিবাইন্ড করা হয়, সেটা আমি বাইরে থেকে করিয়েছিলাম। তো তখন আর আমি ওরকম ভিডিও দিইনি, আশা করছি নেক্সট যখন ফ্যানের কাজ করব তখন তোমাদেরকে ফ্যানের ভিডিওগুলো দিব। এই মুহূর্তে আমি এই দুটো কাজ করি, তোমরা দেখ। এবার এখানে আমি প্রথমে ছোট বিয়ারিংটা খুলছি, আমি তোমাদেরকে বলেছিলাম বিয়ারিং এর নাম্বার দেখাবো, তোমাদেরকে বিয়ারিং এর নাম্বারটা আগে দেখাই। আশা করছি দেখতে পাচ্ছ এখানে হালকার উপরে লেখা আছে, সেই জায়গাটা হাইলাইট হচ্ছে না। তো যেটাই হোক, আমি ডিসপ্লে করে দেবো নাম্বার, ভুলে গেলে ভিডিওটাকে ব্যাক করে নিয়ে তোমরা আবার সেইটা দেখতে পারবে। আমি আগেও বলেছিলাম, এখনও বলবো যে বিয়ারিং দুটোকে মিলিয়ে দেখে নেবে ভাবে, পুরানো বিয়ারিং আর নতুন বিয়ারিংকে, তাহলে গেলে তোমাদের পক্ষে সুবিধা হবে। বিয়ারিংটাকে আমাকে পুরোপুরি সোজাভাবে বসাতে হবে, আর এই বিয়ারিংটাকে করতে গেলে ভেতরটাকে ঢুকে ঢুকে ঢুকাতে হবে, তার জন্য আমি একটা কাঠের টুকরো নিয়েছি দেখতে পাচ্ছ। আর ভেতরে নিয়ে এইভাবে রাখবো কাঠের টুকরোটাকে, আর সমানভাবে প্রেসার দেবো,
ক্যাপাসিটার পারফেক্ট বসে যায় এবং কোনো রকম যাতে যেন প্যারা ব্যাকা না হয়, সেটা যদি প্যারা ব্যাকা হয় তাহলে কিন্তু কাজ করবে না, এবং ফ্যানে আওয়াজ হবে, প্রথমত একটা বাজে বিকট টাইপের আওয়াজ হবে। আর একটু হালকা ঠুকে দেবো যেন ওটা সেরে সেরে পুরোপুরি বসে যায়, এটা যতটা বসার ততটাই বসবে, এক্সট্রা কিন্তু আর বেশি ঠুকতে যাবে না, তাহলে কিন্তু বসবে না। আমার এটা বসানো শেষ, এক নম্বর বিয়ারিং বসা হলো, এবার আমি বসাতে হবে আমাকে দুই নম্বর বিয়ারিং। সেম ব্যাপার, দুই নম্বর বিয়ারিংটাকেও আমরা খুলে নেব, আর এটা আবার আমি তোমাদের মেপে দেখিয়ে দেবো দুই নম্বর বিয়ারিংটা। এটা নতুন বিয়ারিং, এটা আমার পুরনো বিয়ারিং, দেখো বুঝতে পারছো। আর তোমাদেরকে দেখা আমি কেন চেঞ্জ করছি, এই বিয়ারিংটা ঘুরাচ্ছে, বিয়ারিংটা কিন্তু জাস্ট কিছুটা ঘুরো থেমে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি নতুন বিয়ারিংটা দেখো, নতুন বিয়ারিংটা দেখো, এই বিয়ারিংটা দেখো প্রত্যেক অনেকটা ফ্রি হচ্ছে। এবার আমি এটাকে বসাবো, সেমভাবেই বসাবো যেভাবে আগেরটা বসালাম, সেমভাবে আমি বসাবো এটাকে। আমাদেরকে আবার দেখে নিতে হবে জিনিসটা সোজা বসেছে কিনা, আবার আমাদেরকে সেমভাবে ঠুকতে হবে, জিনিসটাকে প্রেশার দিতে হবে যাতে জিনিসটা ঢুকে যায়। কতটা ফ্রেশ ঘুরছে দেখো, ওই বিয়ারিংটা কিন্তু এতটা ঘুরছিল না, ঠিক আছে। তো তোমরা যখনই বিয়ারিং লাগাবা তখন কিন্তু এইভাবেই বসাবা, ডাইরেক্ট এইভাবে মারবা না, এইভাবে যদি ঠুকো বিয়ারিংটাকে তাহলে কিন্তু বিয়ারিংটা নষ্ট হয়ে যাবে, দেখবে তোমরা নতুন কাজ করছো। হ্যাঁ, এটা আবার যদি মিস্ত্রি করতো তাহলে গেলে কিন্তু এটা সেরকম অতটা ক্ষতি হতো না, কোনোরকম কোনো ভয় থাকতো না। ব্রাশ দিয়ে আমরা একটু এটার পর ঝেড়ে নেব যাতে এর ভিতরে ধুলা ময়লা না থাকে, দুটোকেই আমরা ঝেড়ে নেব। বিয়ারিংয়ের নাম্বারটা মনে রাখবা, 6102 আর 6101। এবার ফ্যানের ভিতর থেকে যেসব অ্যাক্সেসরিজ বেরিয়েছে তার ভিতরে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো স্প্রিংটা। স্প্রিংটা যদি না থাকে ফ্যানটা কিন্তু খুব বাজে পরিস্থিতি হয়ে যায়। স্প্রিংটা তোমরা কেউ হারাবে না, স্প্রিংটাকে অবশ্যই খেয়ালে রাখবা বা কোথায় রাখবা একটু মনে রাখবা, এই স্প্রিংটাই খুব জরুরি, ঠিক আছে। স্প্রিংটা লাগবে কোথায়, এই জায়গাটাতে। তারপরে লাগবে ওয়াশারটা, ওয়াশারটাকে আমি এখানে রেখে দেবো বিয়ারিং এর উপরে। এছাড়াও আমি ভালো করে দেখে নেব এই জিনিসটা ঠিকঠাক বসেছে কিনা, এবং আমার ফ্যানের রোটারটা, সে রোটারটাকে আমি এখানে বসিয়ে নেব হাতে হাতে, দিয়ে দেখবো ফ্যানটা আমার ঠিকঠাক ঘুরছে কিনা। এবার আমি লাস্ট আর যে ফ্যানের ঢাকনাটা উপরে সেটা আমি বন্ধ করব,
লেখা বন্ধ করতে হবে। আরেকটা ওয়াশার আছে, ওয়াশারটাকে আমাকে এখানে দিতে হবে। হালকা হালকা করে প্যাঁচ লাগিয়ে দিব একটু, নাহলে কিন্তু ঢাকনাটা খুলে যাবে বারবার। এবার দেখো ফ্যানটা কত সুন্দর স্মুথলি ঘুরছে, আমি তোমাদেরকে হাতে উঠিয়ে দেখায় দেখো। তো এইভাবে তোমরা কিন্তু ফ্যানের বিয়ারিং চেঞ্জ করতে পারবা বাড়িতে খুব অল্প সময়ের ভেতরে এবং অল্প টাকা খরচ করবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, যখন ফ্যানটা খুলবা খুলতা তার কিসের আছে সেটা একটু মনে রাখার চেষ্টা করবে, নাহলে কিন্তু মুশকিল হবে। এখানে আমি 3টা লিডের তার বের করে নিয়েছি এবং এগুলোকে ভালো মতন ছিলে নেব, যেহেতু ফ্যানটা অনেক দিন ইউজ হয়েছে আর মাঝখানে কোনো সার্ভিসিং হয়নি।
আমি কানেকশনটা করেছি, তো কানেকশনটা আমি তোমাদের দেখাই। দেখো এখানে ক্যাপাসিটর লাইন আছে, ক্যাপাসিটর লাইন একটা ডাইরেক্ট আমার বেরিয়ে গেছে মেন প্লেট, আরেকটা আছে যেটা ডাইরেক্ট আমার মেন কয়েল থেকে আছে, স্টার্টিং এর স্টার্টিং কয়েলের লিডের থেকে একটা বেরিয়ে গেছে ডাইরেক্ট, ঠিক আছে। এখানটা তিনটা তারের আছে, এখানে একটা তার কমন তার, ওটা থাকবে রাখা, যেটা হচ্ছে এইটা তার কমন হলুদটা স্টার্টিং আর রানিং এর সঙ্গে এখানে একটা পাওয়া যাবে, একটা কমনের থেকে যাবে, স্টার্টিং এর একটা থেকে যাবে, একটা রানিং এর একটা যাবে, রানিং এর একটা থেকে যাবে, একটা স্টার্টিং এর যাবে। তো মেন তার এখানে আমার হয়ে গেল লাগানো, এবার আমি এটাকে লাইনের কানেকশন করব। ফ্যানের ব্লেডগুলো লাগিয়ে নিয়েছি, তিনটা ব্লেডই লাগানো হয়ে গেছে, তোমরা সবাই ব্লেড লাগাতে জানো, ওই জন্য আমি দেখালাম না ভিডিওটা, যেটা স্কিপ করা আছে। তো এবার দেখা যাক লাগিয়ে কি হয়। ফল ফ্যানটা আমি এখানে টাঙিয়ে দিলাম, হ্যাং করলাম, ফ্যানটাকে হ্যাঙ্গিং করে দিলাম, আর মেন তার আমার কানেকশন দেওয়া হয়ে গেছে, উপরে দেখতে পাচ্ছ গ্রিন কালারের ওয়্যার, ওখান থেকে মেন তার এসছে আমার যেখানে লাইটটা আছে ইউনিট, লাইটের উপর দিয়ে দেখো সব লাইটের কানেকশন এসছে, প্লাস ওখান থেকে আমার কিন্তু ফ্যানের লাইনটাও এসেছে, ঠিক আছে। এবার লাইনটা কমপ্লিট, এবার আমি ফ্যানটা সুইচ দিই, তোমাদেরকে দেখাই। ফ্যানটা আগে প্রচণ্ড স্লো ছিল, প্রচণ্ড স্লো, এখন কি হলো দেখতে থাকো। এখন এর আওয়াজে হয়তো আমার ভয়েস শোনা যাবে না ফ্যানের আওয়াজে, ফ্যানটা হাই স্পিডের ফ্যান, তোমাদের ফ্যানের আওয়াজটা শোনায় একটু। মোটামুটি 5-6 বছর হয়ে গেছিল ফ্যানটার উপরে কোনো রকম কাজ করা হয়নি, শুধু দেখো আমি তোমাদের দেখাই, উপরের যে ক্যাপটা আছে ক্যাপটাই শুধু লাগানো হয়নি আমার, মানে ওটা আমার ভুল হয়েছে লাগাতে, লাগাইনি ওটা, ভুলে গেছি, যার জন্য এই জিনিসটা ওপেন থেকে গেল। যাই হোক পরবর্তীতে আবার লাগিয়ে নেবো ক্যাপটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।